ফ্রেন্ডস, আজ আমি বানাবো বাচ্চাদের সবার প্রিয় চকোবার আইসক্রিম। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। গ্যাসের চুলোতে একটা কড়াই বসেছি, 1/2 লিটার আমি দুধ নিয়েছি। দুধটাকে হালকা গরম করে নিয়েছি, তাতে 1/3 কাপ গুঁড়ো দুধ নেব। দুধটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। আপনারা চাইলে গুঁড়ো দুধের বদলে কনডেন্স মিল্ক দিতে পারেন। কনডেন্স মিল্ক দিলে হচ্ছে এর টেস্টটা বেশি ভালো হয় হচ্ছে। তারপরে ভালো করে আমি দুধটাকে ফুটিয়ে নেব, এরকম করে চামচ করে নাড়তে দেবো। গ্যাসের চুলোটা মিডিয়াম ফ্লেমে করে রেখেছি। আর বিপ ক্রিম হচ্ছে আর কনডেন্স মিল্ক সবসময় সবার বাড়িতে থাকে না, তাই ঘরে থাকা উপকরণ দিয়ে আজ আমি হচ্ছে চকোবার আইসক্রিম তৈরি করে দেখাবো আপনাদেরকে। দেখুন, ভালো করে ফুটিয়ে নিয়েছি। 2 চামচের মতন আমি দুধ একটা বাড়িতে আমি তুলে নেব, এটা পরে আমি কাজে লাগাবো। যে দুধটা আমি তুলে রেখেছিলাম তাতে হচ্ছে ছোট চামচের 1 চামচ আমি কর্নফ্লোর দিয়ে দিচ্ছি। কর্নফ্লোরটা দিয়ে মিক্স করে নেব। তারপর মিক্স করে নিয়ে এটা আমি এক সাইডে রেখে দেব। হচ্ছে 1 চামচই হচ্ছে দিলেই হবে, বেশি দিবার দরকার নেই। দেখুন, দুধটা আমি অনেকটা হচ্ছে ঘন করে নিয়েছি। তারপরে 3 চামচের মতন চিনি দিয়ে দেব। হচ্ছে চিনি বেশি দেওয়ার দরকার নেই। প্রথমে আমি গুঁড়ো দুধ দিয়েছিলাম। গুঁড়ো দুধ এমনিতে মিষ্টি হয়, যদি আপনারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তেমন বুঝে আপনারা চিনি দেবেন। দিয়ে চিনিটা দিয়ে অনেক কথা নেড়ে যাব। নেড়ে আরেকটু আমি ঘন করে নেব দুধটা। দেখুন, আমি অনেকটা ঘন করে নিয়েছি দুধটা। আর কর্নফ্লেক্সটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করে নেবো। গ্যাসের চুলোটা লো ফ্লেমে করে দেবো, নাহলে নিচের দিকে কর্নফ্লেক্স দিয়ে আছে বসে যাবে। তারপরে অনেকগত নেড়ে যাব। দেখুন, ঘন করা হয়ে গেছে আমার, হচ্ছে দুধের মিশ্রণটা আমার তৈরি করা হয়ে গেছে। একটা চামচ করে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কত সুন্দরভাবে হয়েছে। দেখুন, গ্যাসের চুলোটা অফ করে দিয়ে আমি 1/2 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। ভ্যানিলা এসেন্সটা দিয়ে ভালো করে আমি মিক্স করে নেবো। মিক্স করে নিয়ে আমি 5 মিনিটের মতন রেখে দেবো, ঠান্ডা করতে দেবো। এটা হচ্ছে ভ্যানিলা আইসক্রিম প্রথমে তৈরি করে নিচ্ছি, ওই জন্য ভ্যানিলা এসেন্স দিতে হবে। হচ্ছে পুরোপুরি ঠান্ডা করবো না, হালকা গরম থাকবে, পুরোপুরি ঠান্ডা করলে বসে যাবে। তারপরে মেজারমেন্ট কাপে করে আমি হচ্ছে আইসক্রিমের মোলের মধ্যে দিয়ে দেবো। এই আইসক্রিমের মোলটা হচ্ছে সুপার মার্কেটে, নাহলে অনলাইনে আপনারা পারচেস করতে পারেন। আমি অনলাইনে পারচেস করেছি। হচ্ছে কুলফির মোল দিয়েও আপনারা তৈরি করতে পারেন। তারপরে অ্যালমন্ড পেপার দিয়ে হচ্ছে মুখটা কভার করে দেবো। তারপরে হাতে করে যে হচ্ছে আইসক্রিমের যে মোলটা আছে, হাতে করে করে এরকম করে সেভ করে নেবো যেমন বোঝা যায়। তারপরে একটা ছুরির সাহায্যে এটাকে হচ্ছে মুখটাকে একটু কেটে নেবো, যেন ভালোভাবে যে আইসক্রিমের স্টিকগুলো আছে লাগানো যায়। হচ্ছে আমি বাইরে যে কাঠের যে স্টিক পাওয়া যায় সেটা দিয়েই আমি এর মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে হচ্ছে মোলের স্টিকও দিতে পারেন, কিন্তু আমি কাঠের স্টিকই দেবো। তারপরে 7 থেকে 8 ঘন্টার মতন ডিপ ফ্রিজে রেখে দেবো। সবার হচ্ছে ফ্রিজে সবসময় সবই থাকে না, আপনারা সময় বুঝে এটা অ্যাডজাস্ট করে নেবেন। দেখুন, হচ্ছে 2 কাপের মতন আমি চকলেট চিপ দিয়েছি, আর 3 চামচ আমি কোকোনাট অয়েল দেবো। আমি ঘরে থাকা হচ্ছে অয়েলই দিয়ে দিচ্ছি, কোকোনাট অয়েল। আপনারা চাইলে খাবার যে অয়েল থাকে সেটা দিয়েও করতে পারেন। দিয়ে মিক্স করে নেবো। তারপর মাইক্রোওভেনে আমি এটা 2 থেকে 3 মিনিটের মতন চকলেট মিশ্রণে তৈরি করে নেবো। আপনারা চাইলে গ্যাসে হচ্ছে সসপ্যানে পানি দিয়ে একটা বাটিতে হচ্ছে চকলেট মিশ্রণটা তৈরি করে নিতে পারেন। দেখুন, চকলেটের মিশ্রণটা তৈরি করে নিয়েছি আমি, 5 মিনিটের মধ্যে রেখে দিয়েছিলাম, ঠান্ডা করে নিয়েছি। তারপরে একটা গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি, ঢেলে নিয়ে তারপরে হচ্ছে যে আইসক্রিমের হচ্ছে আইসক্রিমটা আমি বের করে নিয়ে এসেছি। বের করে নিয়ে এসে দেখুন কত সুন্দরভাবে বসেছে আইসক্রিমটা। তারপরে গ্লাসের মধ্যে পানি নিয়ে এরকম করে ডুবিয়ে 1 থেকে 2 মিনিটের মতন রেখে দেবো, আরও কমও সময় লাগতে পারে। হচ্ছে রেখে দিয়ে তারপরে আইসক্রিমটা এরকম করে হাতে করে আমি বের করে নেবো। তারপরে যে চকলেটের মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি হচ্ছে ভালো করে চকলেটটা মিক্স করে দেবো। তারপরে হাতে করে এরকম করে ওপর দিকে করে যে চকলেট সিরামটা ছিল সেটা নিচের দিকে পড়ে যায়, সেরকমভাবে বেশি সময় লাগবে না, কম সময়ের মধ্যে হয়ে যাবে, 2 থেকে 3 সেকেন্ডের মতনই লাগবে। দেখুন কত সুন্দরভাবে চকলেটের মিশ্রণটা আইসক্রিমের মধ্যে হয়েছে। দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
যত হচ্ছে ঠান্ডা হচ্ছে আইসক্রিম থাকবে তত হচ্ছে চকলেটের মিশ্রণটা ভালোভাবে বসবে। আর চকলেটের হচ্ছে মিশ্রণটা তৈরি করে নিয়ে তারপর আপনারা ফ্রিজ থেকে এই আইসক্রিমটা বের করবেন। প্রথমে বের করলে হচ্ছে আইসক্রিমটা নরম হয়ে যাবে, তার ভালোভাবে হবে না। এবং আর একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওরকমভাবে সবগুলো আমি করে নেব। এরকম করে করতে করতে বাচ্চাদেরকে আপনারা দিতে থাকবেন, এমনি শেষ হয়ে যাবে দেখবেন। দেখুন এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি হচ্ছে যে চকলেট সিরামটা তৈরি করে রেখেছিলাম ওইটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি হচ্ছে চকোবার আইসক্রিম দেখুন তৈরি করে নেব। তারপরে এরকম করে হাতে করে হচ্ছে এরকম করে হাতে করে লড়তে থাকবো। এবং দেখুন নিচের দিকে যে সিরামটা আছে নিচের দিকে পড়ে যায়, 2 থেকে 3 সেকেন্ডের মতন সময় লাগবে, বেশি সময় লাগবে না। আপনাদের বোঝার জন্য আমি দুটো হচ্ছে করে দেখালাম। দেখুন কত সুন্দরভাবে হয়েছে, কত একটু আইস নিয়েছি তার উপরে রেখেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।